গ্রামের দরিদ্র মেয়ে শামসুন্নাহার, যাকে আমরা সিনেমা জগতে পরিমণি নামে জানি। 2014 সালে এক নাট্য পরিচালক তাকে একটি নাটকের সুযোগ দেওয়া হয় আর নাটকটি এসটিভিতে সম্প্রচার করা হয়। তারপর শুরু হয় তার চলচ্চিত্র ক্যারিয়ার। সিনেমা জগতে অভিনয়টা যদিও তেমন একটা ভালো করতে পারেনি পরিমণি, তবে বিত্তশালী প্রভাবশালীদের সাথে সম্পর্কটা ঠিকই ভালো করতে পেরেছেন। সেই সুবাদে তিনি একের পরে এক সিনেমা শুরু করে। যদিও তার সিনেমা তেমন কোনো হিট করতে পারেনি, তারপরেও একসাথে 20 থেকে 25 সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে সে সময় চলচ্চিত্র অঙ্গনে তোলপাড় শুরু হয়। পরিমণি অভিনীত 5 থেকে 6 ছবি মুক্তি পায় আর এসব সিনেমা থেকে 50 লাখ টাকার বেশি আয় করতে পারেনি সে। অথচ তার একটি গাড়ির দামেই 2 থেকে 3 কোটি টাকা। কোথা থেকে আসলো এত টাকা? রহস্য থেকেই যায়। এদিকে হোটেল সোনারগাঁয়ে বেশ জাঁকজমকভাবে তার জন্মদিন পালন করা হয় আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার জন্ম দেয়। পরিমণি এত টাকা আয়ের উৎস কি? যার কোনো সিনেমা হিট নেই, হাতে তেমন কোনো কাজ নেই, তারপরও তিনি এত অল্প সময়ের মধ্যে এত টাকার মালিক হন কীভাবে? যেখানে অনেক নাম করা নায়িকারা দিন রাত পরিশ্রম করেও এত সুখ করতে পারেনি, সেখানে পরিমণির মতো নায়িকা চলচ্চিত্র অঙ্গনে যার কোনো উল্লেখ করার মতো কেরিয়ার নেই, মাত্র কয়েক বছরে এত টাকার মালিক ভাবে যায় না। আরে ভাই, আমি তো ভাবতেছি আরও আলাদিন মারা যাওয়ার আগে পরিমণিকে চেহারাটা দিয়ে গেল নাকি। প্রমোদ ভ্রমণে প্রায় বিদেশ যেতেন গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরিমণি। তার সফর সঙ্গী হতেন দেশের প্রভাবশালী ব্যবসায়ী, ব্যাংকের শীর্ষ কর্মকর্তা কিংবা ক্ষমতাসীন দলের অনেক নেতা। গত এপ্রিল মাসেও সব শেষে পরি দেশের এক শীর্ষ ব্যবসায়ী ও একটি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে দুবাই ট্যুরে যান। অবস্থান করেন দুবাইয়ের সবচেয়ে অভিজাত বুর্জ আল খলিফা টাওয়ারের হোটেল আরমানিতে। টানা 7 দিন 7 রাত অভিজাত হোটেলে অ্যাম্বাসেডর শ্যুটে অবস্থান করেন। এই অ্যাম্বাসেডর শ্যুটের ভাড়া হিসাবে এক একটা শ্যুটের জন্য প্রতিদিন গুনতে হয় 1,58,000 টাকা। গত এপ্রিল থেকে দুবাইয়ের সেই ট্যুরে পরিসঙ্গে ছিলেন তার ব্যক্তিগত সহকারী আশরাফুল ইসলাম ওরফে টিপু। দুজনে ছিলেন আলাদা শ্যুটে। তার এমন প্রমোট ট্যুরের তথ্য এখন গোয়েন্দাদের হাতে। গোয়েন্দা সূত্র জানায়, যারা চিত্রনায়িকা পরি এবং মডেল মাহবুব ফারিয়া পিয়াসাকে নিয়ে বিভিন্ন সময় প্রমোট ট্যুরে গিয়েছিলেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। গতকাল পর্যন্ত 10 জনের ব্যাপারে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তাদের ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র বলেছে, পরি সিন্ডিকেট রাজধানীর বিভিন্ন এলাকার পার্টি নামে সেক্স এবং মাদকের আসর বসাতেন। পার্টির এক পর্যায়ে তারা টার্গেট করা ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিতেন সুন্দরী রমণীদের। এই সুন্দরীদের নিয়ে আলাদা কক্ষে একান্ত সময় কাটানোর বন্দোবস্ত থাকত আর অতি গোপনে এসব দৃশ্য বিশেষ টেকনোলজির মাধ্যমে ধারণ করতেন পরি সিন্ডিকেটের সদস্যরা। পরবর্তীতে চলত ব্ল্যাকমেলিং। দফায় দফায় হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। তাদের মাধ্যমে তদবির করে তারা অনেকেই পাই দিতে হতো বড় বড় কাজের কন্ট্রাক্ট। সামাজিক মর্যাদার ভয়ে ভুক্তভোগীরা মুখ খোলা সাহস করতেন না। অসহায়ের মতো তাদের আবদারের বাইরে যেতে পারতেন না তারা। পরির বেশিরভাগ পার্টির আয়োজনের দায়িত্বে থাকতেন নজরুল ইসলাম রাজ এবং তার কথিত মামা দীপু। আর পরির সঙ্গে বিভিন্ন প্রভাবশালী ট্যুরের আয়োজন করতেন চৈনিকা চৌধুরী। সূত্রে আরও জানা যায়, প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে ধরাকে সরা জ্ঞান করতেন পরি এবং রাজ সিন্ডিকেট। পুলিশের অনেক কর্মকর্তাও তাদের ভয়ে রীতিমতো তটস্থ থাকতেন। বুট ক্লাবের ঘটনার পর পরি তার বাসায় সংবাদ সম্মেলন এবং পরবর্তী সময়ে রাজ উদ্ভট আচরণ করেন পুলিশ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে। পরিকে গ্রেপ্তারের পর রাজের বাসায় অভিযানের সময় রাজ একজন শীর্ষ নেতাকে ধপে ধপে ফোন করেন, তবে ওই নেতা তার ফোন রিসিভ করেননি। হতাশ হয়ে পড়েন রাজ। পরবর্তীতে র্যাব এবং ডিবির কাছে জিজ্ঞাসাবাদে ওইসব নেতার সম্পর্কে বিশদাগার করে, তবে নিজেদের অপকর্মের বিষয়ে এখনও মুখ না খুললেও দ্রুত তারা মুখ খুলতে বাধ্য হবেন বলে আশা প্রকাশ করেছেন তদন্ত সংশ্লিষ্টরা। এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, পরিমণি অপকর্ম জগতে পা দিয়েছে। এই পথে আসতে এক নারী তাকে সহযোগিতা করেছেন,
আর সেই নারীকে আমরা খুঁজছি, তার বিষয়ে নজরদারিও করছি। হারুন আরও বলেন, ঢাকা বোট ক্লাবে পরিমণির সঙ্গে জিমি নামের এক তরুণ গিয়েছিলেন, তার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। আশা করি দ্রুত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারব। সেই নারীর নাম জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, আমরা এই মুহূর্তে নামটি বলতে চাচ্ছি না। পরিমণির ভাষায় মত পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জানানো হবে। পরিমণি ও রাজের ঘোড়া পার্টিতে কারা আসতেন এমন প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা হারুন বলেন, নজরুল ইসলাম রাজ কথাকথিত কয়েকজন মডেল দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে মনোরঞ্জন দিতেন। তার সঙ্গে কথা বলছি, তিনি মূলত মূর্খ, লেখাপড়া জানে না। ঢাকায় এসে তিনি প্রথমে একটি ছোট চাকরি করতেন, পরে যোগাযোগ বাড়িয়ে সমাজের বৃত্তশালীদের কাছে কথাকথিত মডেল সাপ্লাই দিয়ে বর্তমান অবস্থানে আসছেন। তাকে জিজ্ঞাসাবাদে আমরা অনেক নাম পেয়েছি, সেগুলো আমরা যাচাই বাছাই করছি। ডিবির যুগ্ম কমিশনার বলেন, সমাজে যারা অবৈধভাবে টাকা আয় করে বৃত্তশালী হয়েছেন, তাদের সন্তানরা এসব অবৈধ পার্টিতে যাচ্ছেন এবং নীতি বহির্ভূত কাজে লিপ্ত হচ্ছেন। সমাজের কথাকথিত বৃত্তশালী যারা মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের আইনের আওতায় আনা হবে। প্রসঙ্গত 4 আগস্ট সন্ধ্যায় প্রায় 4 ঘন্টা অভিযান শেষে বনানীর বাসা থেকে পরিমণি ও তার সহযোগীদের গ্রেপ্তার করে র্যাব। তার বাসা থেকে নানা রকমের মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর তাকে নেওয়া হয় র্যাবের সদর দপ্তরে, রাতভর সেখানেই থাকতে হয় পরিমণি। পরদিন 5 আগস্ট মাদক মামলা করে র্যাব। একই দিনে তাকে আদালতে পাঠিয়ে 4 দিনের রিমান্ড নেয় পুলিশ। মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। পরের দিন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, পরিমণির বাসায় এমন একটা মিনি বার ছিল, তার বাসায় নিয়মিত পার্টি হতো। সেই পার্টিতে মাদক সহ সব ধরনের মাদক সাপ্লাই দিত নজরুল ইসলাম রাজ। রাজের নেতৃত্বে একটা সিন্ডিকেট ছিল, যাদের কাজই হলো উঠতি বয়সী তরুণীদের নিয়ে নানা রকম অপকর্ম করানো। পরিমণিকে আটকের আগের দিন মঙ্গলবার মিশু ও জিসানকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিমণি ও রাজের বাসায় অভিযান চালানো হয়। পরিমণি ও রাজসহ গ্রেপ্তার 4 জনের বিরুদ্ধে বনানী থানায় মাদকের 2টি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে 4 আসামি 4 দিন করে রিমান্ডে রয়েছে। চলচ্চিত্র, যেখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে ভালো সংস্কৃতির মাধ্যমে, কিন্তু এই জগতের তারকেরা শিল্পীরা যদি এমন অপকর্মে করে থাকে তাহলে সেটা মানা যায় না। আশা করি আর কোনো শিল্পী তারকে যাতে এমন অপকর্মে না জড়ায় সেটাই কামনা করছি।